হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন তোমার সবাই? আশা করি খুব ভালো সুস্থ হবে। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করছি তারপর রান্নাঘর থেকে, কারণ আজ সকালবেলা ঘুমতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 8:05 বাজে তখন আমি ঘুমতে উঠেছি। তো ওটা আমি রান্নাঘরের থেকে আসি না, আগে নিজে ফ্রেশ হয়ে তোজোকে ফ্রেশ করে চোখে খাইয়েছি, খাইয়ে দাই এইসব কিছু করে আসতে, মানে নিজে চা ফা খেয়ে রান্নাঘরে আস্তে আস্তে হয়ে গেলো। এখন বাজে 9:30। তো যাই হোক, এখনও পর্যন্ত কিছু রান্নার রও শুরু করা হয়নি। রুটি খাওয়ার, জল খাওয়ার খাওয়ার জন্য রুটি যে করবো সেটাও এখনও করা হয়নি। তো চলো চট করে রুটি করি, আজ একটু সানডে আজকে, তো আজকে রান্নারও অনেকটা তরজর রয়েছে। ডাল হবে, ভাজা হবে, মাছ হবে, শাক হবে, তারপরে মাটন লিভার কারি হবে, অনেক কিছু হবে। তো এখনও কিচ্ছু শুরু করিনি, 9:30 বাজে, মানে রুটিই করিনি, তো রান্না কি শুরু করবো। তো চলো চট করে এবার শুরু করে দিই, এবার না শুরু করলে আর দুপুরের মধ্যে শেষ করতে পারবো না মনে হয়। তো যাই হোক, এখন আমি রুটি করি, রুটি করার পর তারপরে ভাতের রান্নাগুলো ধরবো। তো চলো আর বকবক না করি, এবার কাজে লেগে পড়ি, আর তোমাদেরকে অল্প অল্প করে দেখা থাকবো কী কী করছি না করছি। রুটি করা হয়ে গেছে, তারপরে আমি শাকচুটিটা বসিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে মজে দিয়ে দিই, আর তারপরে আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো, কারণ আজকে রুই মাছে, রুই মাছ দিয়ে ডালনা হবে, তো ওই জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিই। শাকচুটিটা হয়ে গেলে ডালাটা বসিয়ে দেবো, যেহেতু আজকে কোনো রান্নাই করেনি, সব রান্না করতে হবে, তাই হাত একদম মেশিনের মতো চলবে, হুড়হুড় করে রান্নাগুলো না করলে শেষই হবে না। শাক সবজিটা হয়ে গেছে আমার, আর কড়াইতে এবার তেল একটু গরম করে নিয়েছি, এবার মাছগুলো এক এক করে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেলে ডালনাটা বসিয়ে দেবো, ডালনাটা বসিয়ে দিয়ে একবার তোজোর কাছে যাবো, দেখি ও কী করছে না করছে। আজ তোজোর পাপা তোজোকে নিয়ে পড়াতে বসেছে, তো চলো তোমাদেরকে দেখাবো ও কী করছে না করছে। আপাতত মাছগুলো ভেজে তুলে নিয়ে ডালনাটা বসিয়ে দাঁড়াও। মাছের ডালনাটা আমি বসিয়ে দিয়েছি, এবার এটা একটুখানি হোক, আর চলো ততক্ষণে তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই তোজো আর তোজো পাপা কি করছে। আমি তো দেখতেই পাচ্ছি না, শোনো এনে পর কি আর বলো, এই উল্টো মন নেই তো তোর পড়াশোনা, বোর্ডিংয়ে যাবি তাহলে পড়ো, এনে পর কি হয় বলো। হ্যাঁ এই ভুল ভাল হচ্ছে, সরা এটা, ইউ সরা, ইউ সরা, এনে পর কি হয়, এনে পর কি হয় বল। শোনো ওই পরে কি হয়, এম এন ও, তারপরে পি তো খোঁজো, তাহলে বলছো পি বলছো তো খোঁজো, তাহলে হ্যাঁ রাখো। দেখতেই পেলে তোজো তোজো পাপা কি করছে, পড়ছে কম, খেলছে বেশি, তো আমিও একটু তোজোর পেছনে লেগে এলাম। তো যাই ওর পেছনে লাগলে তো আমার হবে না, আমার এদিকে রান্না রয়েছে। তো এসে দেখলাম মাছের ডালনাটা হয়ে গেছে, তাই এবার করবো হচ্ছে মাটন লিভার কারি। তো মাটনের লিভারটাকে অলরেডি ম্যারিনেট করে রেখে গেছিলাম, আর তাতে আমি একটুখানি আলুও দেবো, তো আলুও কেটে রেখে গেছিলাম। তো চট করে এই তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা প্রেশারে বসিয়ে দিয়ে তারপরে ভেন্ডি ভাজা করবো। তো আমি এখন ভেন্ডি ভাজা করবো, যেমন একটুখানি পেঁয়াজ দিলাম তেলে আর ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। ভেন্ডি ভাজাটা একদিকে হবে, আর একদিকে আমি ওই দেখো প্রেশার কুকারে অলরেডি আমি কি বলবো মাটন লিভার কারিটা বসিয়ে দিয়েছি, দুটো রান্না তার একসাথে হয়ে যাবে, চট করে হয়ে যাবে। আর এই দুটো রান্না হয়ে গেলে তারপরে আমি এখন ব্রেকফাস্ট করবো, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। তো চলো এই রান্নাগুলো বসিয়ে দিয়ে ব্রেকফাস্টটা নিয়ে নিই, নিয়ে করে নিই। তো আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, ফুলকপি, আলুর চচ্চড়ি, আর হচ্ছে কলা। এখন 12:05 বাকি, তোমরাই দেখো এই যে 12:05 বাকি, আর এই সবে আমি তোদেরকে চান করে ওকে ফ্রেশ করে নিয়েছি। তো এখনো আমার রান্না বলতে গেলে তরি তরকারি তো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ফেলে দেবো, দিয়ে তুলে রেখে দেবো, আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, মানে এখন আমার অনেক কাজ বাকি রয়েছে। তো রবিবার দিন বলে কথা, আর অনেক রান্না থাকে, রান্না করতে করে দেরি, আর রবিবার দিয়ে আমি উঠিও একটু দেরি করে উঠি, মানে যদি আমার বেশি রান্না থাকে সেদিন একটু দেরি করেই উঠি, কিছু করার নেই। যাই হোক, এখনও আমার ভাতটা হয়নি, ভাতটা হবে, রান্নাঘর পরিষ্কার হবে করে, তারপর ভাবছি তোজোকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আমি চান ফান যা করার করবো, এখন কিছু করবো, কেন অলরেডি 12:00 ভাতটা হয়ে গ্যাস পরিষ্কার করতে গিয়ে এখনও সবজি কাটা হয়নি, মানে কালকে রান্নার সবজি কাটা হয়নি, কখন করবো। তো যাই হোক,
সবজি সবজি কাটা হয়নি, তো সব কিছু করতে করতে 12:30 বেজে যাবে। আর চান করতে গিয়ে কাজ নেই, বরঞ্চ তোদেরকে একবারে খাইয়ে দিয়ে তারপর চানটা করতে যাবো। চলো আপাতত এখন ভাতটা ফ্যানটা জড়িয়ে দিই, দিয়ে তারপরে সবজিটা কেটে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে আর সবজি কাটাও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:15, শুধু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। এই যে রান্নাঘরটা ওই 15 মিনিটের মধ্যে পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপর তোদের খাওয়াতে বসে পড়বো। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি, আর আজকে কী কী রান্না করলাম পুরোপুরি তোমাদের চলো চট করে একবার দেখি যেটা করতাম। আর আজকে এত দেরি হয়ে গেল কি বলবো, চলো সানডে দিন একটু দেরি হয়ে যায়, কী করা যায় বলো। তো এই যে এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে রুই মাছের ডালনা আলু দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে বেগুন বড়ি দিয়ে নটে শাকের চচ্চড়ি, আর মাটন লিভার কারি উইথ আলু, আর এখানে ডাল রয়েছে, আর ভেন্ডি ভাজা রয়েছে। তো আজকে লাঞ্চের মেনু এটাই। তো চলো এখন 1:30 বাজে, তোদেরকে খাওয়ানো হলো, এবার আমি চট করে গিয়ে চানটা করে আসি। আমি চান করে এলে তবে আমার হাজবেন্ড চান করতে দিতে পারবে, তো চলো চানটা করে নিই। তো আমি চান করে চলে এসেছি, এবার এই বদমাশটাকে ঘুম পাড়াবো, দেখো কী করছে। এখন লেপ টেপ টানাটানি করছে, আজকে লেপ নিয়ে শোয়ার মতো অত গরম নেই, অত ঠান্ডা নেই, আজকে এমনি শুয়ে পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাই ওকে আমরা ওকে ঘুমটা পাড়িয়ে দিই, আমি আর আমার হাজব্যান্ড একটুখানি বেরোবো হচ্ছে শপিং করতে। আমাদের বাড়ির কাছাকাছি এম বাজার রয়েছে, তো এম বাজার থেকে টুকটাক কিছু শীতের শপিং করবো, তোজোর ম্যাক্সিমাম তোজোর জিনিসই কেনাকাটি করবো। প্লাস ওর পাপার একটা প্যান্ট কেনা আছে, আমার একটা হাইনে গেঞ্জি কেনা আছে, যদি পাই তো কিনে নিয়ে আসবো, কারণ হচ্ছে শীত চলে যাচ্ছে তা সত্ত্বেও আমরা কিনছি। এ বেচারে কিছু তো কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা যখন গরম পড়বো তখন ঠান্ডা দেশে ঘুরতে যাব, তো তখন তো আর চাইলেও দোকান থেকে এগুলো পাবো না, তখন বলবো যে শীতের মাল চলে গেছে, গরম পড়ে গেছে, গরমের মাল নামিয়ে দিচ্ছি, শীতের মাল আর পাওয়া যাবে না। তাই জন্য এখন শীত থাকতে থাকতেই সব জিনিসগুলো কিনে রাখছি, কারণ গরমের সময় যাব তখন অসুবিধা হবে না। ওই জন্য আমি আর আমার হাজবেন্ড বেরোবো, তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবো। ইচ্ছা তো আছে ওর ঘুম থেকে উঠতে উঠতে আমরা কাজটা মিটিয়ে চলে আসবো, কিন্তু হবে না আমি জানি, হয়তো ওর ওঠার কিছুক্ষণ আগেই আমরা হয়তো বেরোতে পারবো, বাট ও উঠে পড়বো তারপরে। তো যাই হোক, ও মায়ের কাছে থাকবে, মা আর ও থাকবে, আর আমি আর আমার হাজব্যান্ড যাবো, তো আর না বক বক করে। তো চলো ওকে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিয়েছে তো আবার আমাদেরকে লাঞ্চ করতে হবে, লাঞ্চ করেই রেডি হয়ে বেরিয়ে পড়বো, একটা মিনিটও বসবো না, তাতে যত সময় লাগে লাগবে, কিছু করার নেই। চলো 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 ঘুমটা পাড়িয়ে দিই, উঠে পড়ো লাঞ্চ করে চলে এসেছি, আর তোজোকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তোজো অনেকক্ষণ ঘুমোচ্ছে আমাদের লাঞ্চ করতে করতে, এটা ওটা করতে করতে 4:00 বেজে গেল। তো এবার রেডি হয়ে বেরোই, ভাবলাম যে ঘুমের মধ্যে হয়তো আমরা কাজটা সেরে চলে আসতে পারবো, বাট সেটা তো আর হলোই না। তো যাই হোক, আপাতত এখন রেডি হই, আর তোজো একবার এপাস আর একবার ওপাস করছে, উসখুস করছে, যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে যাই। ওরও ওটার সময় হলে উঠে পড়বে, মা আজকে ওর খাবারটা করে খাইয়ে দেবে। তো চলো এখন আমি রেডি হইনি, হ্যাঁ রেডি হয়ে আর দেরি করবো না, ওদিক থেকে আমার হাজবেন্ড তারা আমার হচ্ছে চল 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 তাতে চলো, তাতেই গেলে তবে তাতেই আসতে পারবো, তাহলে তোজো উঠে পড়ার পর বেশিক্ষণ আর ওকে একা থাকতে হবে না। তো চলো যাই হোক, আবার আমি এখন রেডি হতে বসে পড়ি। তো আমরা এখন এম বাজারের কাছে চলে এসেছি, আর রেডি হয়ে তোমাদেরকে আমি যে দেখাবো সেটা দেখাতে পারিনি, কারণ আমার হাজবেন্ড এত তাড়া মারছিল যে আমি রেডি হয়ে ঝট করে চলে এসেছি এখানে। তো আমরা এবার এম বাজারের ভেতরে ঢুকবো, কিন্তু এম বাজারের ভেতরে ভিডিও করতে দেয় না বলে আমি ভিডিও আর করতে পারবো না, যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। তো চলো আমাদের ভেতরে ঢুকি। এম বাজারে এসেছিলাম আমি হাইনেক গেঞ্জি কিনতে, কিন্তু এখানে একটাও হাইনেক গেঞ্জি নেই, তাই কয়েকটা সোয়েটার চোখে পড়লো, তো ওটাই ট্রায়াল রুমে এখন ট্রাই করে করে আমি দেখছি একটা একটা করে। এই দুটো নিয়েছিলাম, তো এই যে দেখো আমাদের মোটামুটি টুকটাক কিছু কেনাকাটি হয়ে গেছে, কি কিনেছি বাড়িকে তোমার দেখাবো। এই দেখো আমিও পড়িনি আমি, আর যার জন্য এসেছিলাম তোদের জন্য এসেছিলাম, তোদের কয়েকটা হয়েছে, ওর জন্য এসেছিলাম, ওর হয়নি, প্যান্ট পছন্দ হয়নি, বাট আমি এসেছিলাম একটা জিনিস কিন্তু সেটা হয়নি, ওটা অন্য জিনিস হয়ে গেছে, বাট যা হয়েছে তোমাদেরকে গিয়ে দেখাবো। আবার যখন বাড়ি যাই, বাড়ি যাবো না, এখান থেকে আগে মন জিনিস থেকে কিছু খাবার জিনিস নিই, কারণ তোদেরকে ঘরে রেখে এসে তোদের ভীষণ বক বক করছে আমাদেরকে, মা বাজে বাবা বাজে, ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছিলাম,
ওই জন্য সবাই বাজে বাজে করছে, তাই ওর জন্য ভাবছি একটুখানি পেস্ট্রি নিয়ে যাবো, মনটা ভালো হয়ে যাবে। আর আমার যে খাওয়ার জন্য কিছু নিয়ে যাই, তো চলো ওটা করি। তো এখন 7:20 বাজে, হে দেখো। তো এইসবে বাড়ি এলাম, এবার ফ্রেশ হই, ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে আসি চট করে, নিয়ে সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে খাবারগুলো গরম করি, করে তারপরে খাবো। তো চলো আগের ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছি, এবার খাবারগুলোকে গরম করে নিই। তারও আগে দাঁড়াও, পেস্ট্রিগুলোকে বার করে নিই। আর নিয়ে এসলাম চিকেন স্প্রিং রোল, তো চিকেন স্প্রিং রোলগুলোকে মাইক্রোওভেনে গরম করতে বসিয়ে দিয়ে আসছি। আর ওইদিকে আমি কফি করার জন্য দুধটাকে বসিয়ে দিয়ে এসছি, ওতে একটু চিনিও দিয়ে দিই। তো এটা গরম করতে করতে কফিটাও হয়ে যাবে, তো সব কিছু একেবারে নিয়ে বসে পড়ি। গরম হয়ে গেছে খাবারটা, এবার এটা নিয়ে নিই। আর বললাম যে মাকে কফিটাও কি একবারে নিয়ে বসবো, মা বলল না কফিটা ঠান্ডা হয়ে যাবে, তো থাক কফিটা একটু পরেই নিয়ে যাব। আপাতত এখন স্প্রিং রোলটার কেকটা খেয়ে নিই, তারপরে কফিটা নিয়ে আসবো, কফিটা বসে বসে খাবো। দাঁড়াও, তার আগে কফিটাকে একটুখানি বন্ধ করে দিই, সেটা হয়ে গেছে, বন্ধ করে দিই। এগুলো খেতে খেতে কফিটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটুখানি গরম করে নিলাম। এবার কফিটা ঢেলে নিই, 3 কাপ ঢেলে নিয়েছি কফিটা। তো চলো এবার কফিটা খেয়ে নিই। কফি নিয়ে চলে এসেছি, এবার কফিটা খাই। আজকে তোমাদেরকে দেখাতে ইচ্ছা করলো না যে কি কি নিয়ে এসছি না নিয়ে এসছি, আর বার করতে ইচ্ছা করলো না। কালকে তোমাদেরকে আমি দেখাবো কি কিনলাম, বেশি কিছু কিনি, 2-1টা জিনিস কিনেছি, তো যে কটা জিনিস কিনে সে কটা জিনিস দেখাবো। তো চলো আপাতত এখন তোজোকে গিয়ে খাইয়ে দিই, এসে আমরা খেয়ে শুয়ে পড়ি, আর সাথে বলতে ভালো লাগছে না। তো চলো তোদের খাই দিয়ে ডিনারটা করে একবার আসছি। তো ডিনার করে চলে এসছি, এবার শুয়ে পড়ি। তো আজ ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যেটা এখন আমার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আমার নতুন আরেকটা ভিডিও, ততক্ষণ অপেক্ষায় থাকো, টাটা।